ঘোড়া নিয়ে চল। শুধু এলাকায় না, পুরা শহরে আমি মাদক ছড়িয়ে দিব, পারলে আমার ছিড়া দেখাইস। সালা বেশি পাকনামো করস না, তোর বুকে সাহস বাইরা গেছে। বড় ভাই সামনে বিয়া তুমি, আমি আবার এসব শুনতে পারি না। মার করে মামা, আকাম তো একটা কইরা ফেলাইছি, তোর তো কাজই একটা, সারাদিন তো শুধু ওই মেসেঞ্জার নিয়ে গুতাগুতি করে থাকস। কি বুঝবি গুতাগুতি করার, গুতাগুতি করা ভালো, প্রচুর গুতাগুতি করতে হবে, গুতাগুতি করা স্বাস্থ্যের জন্য উপকার। শোন, যত পারবি মেয়েদের থেকে দূরে দূরে থাকবি, মেয়েদের থেকে দূরে থাকাই ভালো, বুঝছস? তোর নীতি কথা তুই যাক, আমি ফোনে গুতাগুতি করি। আরে দূর ভালো লাগতেছে না, চল তো করে জায়গায় দোকানে একটা চা খাবো। হুম, আরে কি বাল হুম করতেছিস, গাড়িতে পড়বি তো। হুম, আবার হুম। এ বড়া, এ ফোন দিয়ে যা, তুই ফোন নিয়ে যাস ক্যামেরা। এ বড়া ফোন দে। হাই, আমি আদনান। হাই। আসবো তো দোস্ত, আমি শিওর, একদম শিওর শট, মালটা এই রাস্তায় যাবে। ভাবি মামা, খাওয়া দাওয়া দিবি নাকি আগে দিই? কেন? আরে মামা তুই জানোস আমি তো ভাবির সমস্ত ইনফরমেশন নিয়ে আসছি। ভাবির নাম রোদেলা, ভাবি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর কি চাস মামা, নাম্বার লাগবে? হ্যাঁ নাম্বার লাগবে, বল বল।
নাস্তা হয়ে গেছে, গুঙ্গার করলাম না? হ্যাঁ, খাওয়াটা কে পাবে? কে পাবে? তুই পাবি। তা কী খাওয়াবি? তোর যা ইচ্ছা। তুই না, তুই পাবে, তুই বল, তুই খাবি। পাস্তা, পাস্তা খাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কয় বাড়ি যে কয় প্লেট খেতে পারবি? তুই হলে আসলে একটা কিপ চাল নির্দিষ্ট করে বল, কয় বাড়ি খাওয়াবি? আচ্ছা একটা নেবো, তোর হাফ আমার হাফ। আমি জানতাম তোর চরিত্রের সমস্যা আছে। তারপরে শোন, তুই আমার বলে আসবি। আরে শোন, দূর বেড়া যা, আমি তোর জন্য আরে আস্তে আস্তে শহীদ হইতে পারবো না, তোর জন্য আমি শহীদ হইতে পারবো না, তুই যা। মামা, রাতে যে দেখা করলাম, বিশ্বাস কর মামা, পায়ের মধ্যে আমার এখনো ব্যথা আছে। আরে বন্ধুর জন্য একটু কষ্ট করবে না তো, কার জন্য করবে? দূর বেড়া, তোর মতো বন্ধু থাকলে নরকে যায় মারা লাগবে জানিস। আরে এমন হবে না, একটা কষ্ট করবি নাকি? আরে শোন, কই যাস? তোর শুকনায় বেড়া মরা উচিত। আচ্ছা মামা শোন, ওই যে আসছে, আর মায়া মানুষ পেলে তো সবাই ভুলে যায়, তুমি তো আর বাইরে কিছু না, তুমিও ভুলে যাবো মামা, বুঝছো? কথা বলো, আমি আসি, পরে দেখা হবে। ঠিক আছে। কি ব্যাপার, খুব সাহস হয়েছে তাই না? রাতের বেলা আমার বাসা যাওয়া হচ্ছে কেন? কি বলতে চাও এখন বলো, দেখি তোমার কত সাহস। জি আচ্ছা। কি আচ্ছা বলো, শুধু আচ্ছা আচ্ছা বলে হবে? কি হলো, কিছু বলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমার বাড়ির সামনে যেতে পারো, ওকে দিতে পারো, মাগার কিছু করতে পারো না। হ্যাঁ এটা কি এখন বলো, কি বলবা, শুনছি তোমার কথা। ও আচ্ছা। কি আচ্ছা আচ্ছা বলছো, যা বলো ডাইরেক্টলি বলো, এখানে আচ্ছা আচ্ছা কোনো কাজ নেই। শোনো, ছোটবেলা থেকে না ঘোড়ার কাছে কথা বলতে পারি না, আজকে থেকে তোমার বাড়ির চারপাশেও না, তোমার জানালার চারপাশেও না, আজকে থেকে আমি তোমার মনে থাকতে চাই। দুই লাভ নেই, ভালোবাসবো আমার।
কি গ্রান আরে বড় ভাই ভালো আছেন? ভালো ভালো নাই রে ভাই, তোর বড় ভাই ভালো নাই। তোর আমি একটা মাইয়ার ছবি দিব, ওই ছবি দেখে ওই মাইয়ার সব ডিটেলস আমারে দিবি। তোর সময় দিলাম মাত্র দুই দিন, এই দুই দিনের মধ্যে ওই মাইয়ার সব ডিটেলস আমার চাই। জি ভাই কাজ হয়ে যাবে, তুই যেমন করে পারোস সব ডিটেলস আইনা দিবি। ভাই ভাই বুঝতে পারছি আর বলতে হবে না, ছোট ভাই বুঝছে। তুই যা, আমার মাথা গরম আছে, তুই আমার দুই দিনের মধ্যে সব কিছু আইনা দিবি, যা। চাইছি তোমার।